চায়না সুতোয় আটকে পেঁচা উদ্ধার করে প্রাণে বাঁচালেন সীমান্ত রক্ষী বাহিনীর প্রাক্তন কর্মী। উদ্ধার হওয়া পেঁচাটিকে প্রকৃতির কোলে ফেরানোর ব্যবস্থা বনগা গ্রিন ওয়েবের। চায়না সুতোর জালে আটকে লক্ষ্মী পেঁচা উদ্ধার করে তার প্রাণ বাঁচালেন সীমান্তরক্ষী বাহিনীর প্রাক্তন জওয়ান। পেঁচাটিকে উদ্ধার করার পর তাকে প্রকৃতির কোলে ফিরিয়ে দেওয়ার জন্য যোগাযোগ করেন বনগা গ্রিন ওয়েভের সাথে। শুধু প্রাণীকুল নয়, সাধারণ মানুষও চায়না সুতোয় আহত হচ্ছেন। অবিলম্বে চায়না সুতোর ব্যবহার বন্ধ হোক চাইছেন প্রাক্তন বিএসএফ কর্মী। বনগা থানার শিশুবাগান এলাকার বাসিন্দা সুজিত অধিকারী সীমান্তরক্ষী বাহিনীর কাছ থেকে অবসর গ্রহণের পর বর্তমানে অন্য পেশায় যুক্ত। কাজে বেরোনোর সময় তিনি হঠাৎই লক্ষ্য করেন চিৎকার চেঁচামেচি হচ্ছে। এগিয়ে গিয়ে দেখেন বাড়ির পাশেই চায়না সুতোতে ডানা আটকে ঝুলে রয়েছে একটি পেঁচা। তড়িঘড়ি বাড়ির ছাদে উঠে পেঁচাটিকে উদ্ধার করেন তিনি, রেখে দেন বাড়িতে একটি খাঁচার ভেতর। বন দপ্তরের সাথে যোগাযোগের চেষ্টা করেন, যোগাযোগ করতে না পেরে নিউজ নোম্যান্সল্যান্ডের দপ্তরে ফোন করেন। সেখান থেকে যোগাযোগ করা হয় বনগা গ্রিন ওয়েভের সাথে। খবর পেয়ে গ্রিন ওয়েভের কর্মীরা আসেন শিশুবাগান এলাকায়, পেঁচাটিকে উদ্ধার করেন। এ বিষয়ে সুজিতবাবু বলেন, বাড়ির থেকে বেরোচ্ছিলাম, স্কুলে যাচ্ছিলাম, তো হঠাৎ শুনছি এরকম চিৎকার এখানে যে পেঁচা একটা ঝুলছে সুতোতে। তারপর আমি নিজে আমার হচ্ছে বাড়ির ছাদের এই টিনের চালের উপরে উঠলাম, উঠে তারপর দেখলাম যে পেঁচাটা একটা ওই চায়না সুতোতে ডানা বেঁধে গেছে, ওখানে ঝুলছে। তারপর আমি উপরে উঠলাম, উঠে বাঁশ দিয়ে সুতোটাকে টেনে নিয়ে তারপর কাঁচি দিয়ে তার ইয়ে সুতোটা কাটি, কাটার পর তারপর পেঁচাটাকে উদ্ধার করি। বের করে দিয়ে একবার উড়িয়েও দেখলাম, তো উড়লো না। আমি তো জানি না যে এরকম পেঁচার দিনে উঠতে পারে না, রাত্রে ওরে। তারপরে আমি আমার এই যেটা খাঁচা বানানো রয়েছে এর ভিতরে আমি রেখে দিলাম, যাতে ও ঠিক থাকে, সুস্থ থাকে। চায়না সুতোতে অনেক এরকম বাইক নিয়ে রাস্তা দিয়ে যায়, সেখানেও দেখা যায় প্রচুর বাইকে হচ্ছে লোকের গলা কেটে যাচ্ছে, মারা যাচ্ছে। এবং অনেক পাখিও আছে যারা আকাশে, খোলা আকাশে উড়ে বেড়ায়। এদের যদি ওই পাখাতে লেগে যায়, পাখাতে লাগলে তারা এমনি গলাও কেটে যেতে পারে, তাদের ডানা কেটে যেতে পারে, তো এরকম অনেক হয়। তো অতএব এই চায়না সুতোটা ব্যান্ড করা উচিত আমি মনে করি। জানা গেছে পেঁচাটির ডানা ও পায়ে আঘাত লেগেছে। এ বিষয়ে বনগা গ্রিন ওয়েভের পক্ষে কৌশিক চক্রবর্তী জানান, আমরা খবর পেয়ে পেঁচাটিকে উদ্ধার করেছি, আপাতত তার শুশ্রূষা করার পর তাকে ফের প্রকৃতির কোলে ফিরিয়ে দেওয়া হবে। আমরা নিউজ নোম্যান্সল্যান্ড থেকে একটা খবর পাই যে শিশুবাগান এলাকায় একটি পেঁচা ঘুড়ির সুতোতে আটকে গেছিলো। সেটাকে এখানে সুজিতবাবু প্রথমে রেস্কিউ করেন, করে তার খাঁচায় রাখেন, তারপর সেটা আমাদের কাছে দেওয়া হয় এবং আমরা যথারীতি চেষ্টা করব তাকে ট্রিটমেন্ট করে প্রকৃতির কোলে ফিরিয়ে দেওয়ার। সভ্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগা। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।